সর্বশেষ সত্য খবর পেতে স্মার্ট মিডি নিউজকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে পাশে আসা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ছাত্রলীগ নেতা রনিকে নিয়ে প্রভাস আমিনের করা মন্তব্য। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে নিয়ে প্রভাস আমিনের করা মন্তব্যে প্রভাস আমিন বলেন, ছাত্রলীগ মানে বাংলাদেশের একটি অন্যতম পদ, যে পদে বাংলাদেশ ছাত্রলীগে যদি কেউ ভর্তি হতে পারে তবে তার ভবিষ্যৎ উজ্জ্বল। কারণ ছাত্রলীগ মানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন প্রকার কর্মকাণ্ড থেকে প্রচুর অর্থ উপার্জন করা যায়। কিন্তু এখানে তার ব্যতিক্রম নুরুল আজিম রনি। প্রথম রাজনীতি শুরু বাবার কাছ থেকে টাকা নিয়ে এবং রাজনীতিতে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি তার বাবার কাছ থেকে টাকা নিয়ে। উল্লেখ্য যে চট্টগ্রাম মহানগরের জিএসসি মোড়ের কোচিং সেন্টারে রাশেদ মিয়ার সঙ্গে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় সেটিও কিন্তু তার বাবার কাছ থেকে টাকা নিয়েই। রনি ব্যবসার কারণে তার বাবার কাছ থেকে 9 লক্ষ টাকা নিয়ে রাশেদ মিয়াকে দেন। পরে সেই টাকার হিসাব নিকেশ না পাওয়ায় পরে রাশেদ মিয়ার সঙ্গে বসলে রাগে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে রাশেদ মিয়াকে চর মারেন। তবে আইন অনুযায়ী যত ঝামেলাই হোক না কেন, কেউ কারো গায়ে হাত তুলতে পারে না। এদিকে প্রভাস আমিন বলেন, নুরুল আজিম রনি আসলে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, কিন্তু সেই দায়িত্বে থাকা অবস্থায় তিনি বেশ ভালো কিছু করতে পারেননি। উল্লেখ্য যে রনির বিরুদ্ধে যেসব অভিযোগগুলো রয়েছে মূলত সবগুলো অভিযোগই সত্য। যেমন চট্টগ্রাম বিজ্ঞান কলেজে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে অধ্যক্ষকে ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি মারধর করেন। আবার ব্যবসায়িক কারণে নিজের টাকা ফেরত না পাওয়ায় পার্টনারকে মারধর করে পরবর্তীতে। যদিও উন্নয়নের প্রতিবাদ করার পরও তিনি বারবার ভিলেনে পরিণত হয় সবার কাছে। প্রত্যেক বছর নগরী কলেজগুলিতে অতিরিক্ত ফি আদায় করে আসে, এ নিয়ে রনি প্রতিবাদ করে। প্রায় সব কলেজ যেখানে 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 অতিরিক্ত ফি নেওয়া হয় সবখানেই তিনি এত বাড়তি ফি নেওয়া বন্ধ করেন। অবশ্য তার এই মহৎ কাজ মিডিয়াতে খুব একটা প্রচারিত হয়নি বলেও সাধারণ জনগণের কাছে রনি ভিলেনে পরিণত হয়। তবে রনি যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যে গুরুত্বপূর্ণ পদে ছিল সেই পদে থাকতে বিভিন্ন প্রকার অর্থের ইনকাম করতে পারত। যেমন ছাত্রলীগের পদে থাকলে, গুরুত্বপূর্ণ পদে থাকলে বিভিন্ন প্রকার কর্মকাণ্ডের টাকা ছাত্রলীগের নেতাকর্মীদের বাসায় পৌঁছে যেত বলে প্রভাস আমিন মন্তব্য করে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে নুরুল আজিম রনি ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরে এত গুরুত্বপূর্ণ পদে থেকে তেমন কিছু করতে পারেনি। বাবার কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি, অবশেষে বাবার কাছ থেকে টাকা নিয়ে সেই রাজনীতিতে আবার ঝামেলায় জড়িয়ে পড়েন। এরই পরিপ্রেক্ষিতে প্রভাস আমিন মন্তব্য করে, অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে কলেজ অধ্যক্ষকে ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি মারধর করেন। ব্যবসায়িক কারণে নিজের টাকা ফেরত না পাওয়ায় পার্টনারকে মারধর করেন পরবর্তীতে। অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে কলেজের অধ্যক্ষ ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি মারধর করেন। যদিও অন্যায় প্রতিবাদ করার পর তিনি ভিলেনে পরিণত হয় সবার কাছে। তবে রনির বিরুদ্ধে যেসব অভিযোগগুলো রয়েছে সমস্ত অভিযোগগুলো সত্য বলেও দাবি করেন প্রভাস আমিন। কারণ সমস্ত অভিযোগের ভিডিও চিত্রগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং এতে অস্বীকার করার কিছু থাকে না। তবে রনি যে জনগণের সেবার কাজে এগিয়ে এসে ভিলেনে পরিণত হয় এটা কিন্তু অস্বীকার করার নয় বলেও দাবি করেন প্রভাস আমিন। তিনি বলেন, ছাত্রলীগ মানে সব বাংলাদেশের সকল ক্ষমতার উৎস, বিভিন্ন প্রকার টেন্ডারবাজি, চাঁদাবাজি থেকে বিভিন্ন প্রকার অর্থ উপার্জন করা যায়। কিন্তু এক্ষেত্রে রনি তার ব্যতিক্রম বলেও দাবি করেন প্রভাস আমিন। কারণ ছাত্রলীগের চট্টগ্রামের মহানগরের গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি ব্যবসায় করার কাজে বাবার কাছ থেকে টাকা এনে বন্ধুর সঙ্গে ব্যবসায় শুরু করেন। তবে এতে তার ফলপ্রসূ ভালো হয়নি বলেও দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং আদালতে 5টি মামলা নিয়ে বর্তমানে জীবনযাপন করছেন রনি। এরকম আরও সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন।